আমার নাম অরিন, আমি উচ্চদের রুমমেট। বলছে আজকে সকালবেলা প্রচ্ছদ বলতেছে যে আজকে আপনাদের এই মাস দেরি। আসসালামু আলাইকুম আঙ্কেল আন্টি, আমি শুভ, শুভ 25তম বিবাহ বার্ষিকী জানাচ্ছি আমার নামের সাথে আপনাদেরকে। তো আমি আসলে জানতাম না, হঠাৎ করে একটু আগে প্রচ্ছদ এসে বললো যে আজকে আপনাদের 25তম বিবাহ বার্ষিকী। তো শুনে যতটা না ভালো লাগলো, তার চেয়ে অনেক বেশি ভালো লাগলো প্রচ্ছদের উৎসাহ দেখে। উইশ ইউ এ হ্যাপি অ্যানিভার্সারি। আর আমাদেরকে দাওয়াত দিয়ে আন্টি আঙ্কেল, আমরা ইনশাল্লাহ আপনার পাশে যাব। আচ্ছা, আসসালামু আলাইকুম আন্টি আঙ্কেল, কেমন আছেন? হ্যাপি অ্যানিভার্সারি আঙ্কেল আন্টি, এই 25 বছর অবশ্যই অনেক ভালো কেটেছে আর আশা করি যে সামনের দিনগুলো অনেক ভালো কাটবে। উই লাভ ইউ অল লট। আর প্রচ্ছদের বিয়েটা খুব তাড়াতাড়ি দিয়ে দাও, হ্যাপি অ্যানিভার্সারি আগে। আন্টি আমি দুর্জয়, প্রচ্ছদের খুব বাজে বন্ধু, বেবি বলে ডাকে। আসসালামু আলাইকুম আঙ্কেল আন্টি। হ্যালো আঙ্কেল, হ্যালো আন্টি, আমি অনু, প্রচ্ছদের ফ্রেন্ড। আসসালামু আলাইকুম আঙ্কেল আন্টি, কেমন আছেন? আমি তৌফিক, আমার সাথে আপনাদের অনেকবার কথা হয়েছে, আপনাদের বাসাতেও গেছি কয়েকবার, আশা করি আবার দেখা হবে। আসসালামু আলাইকুম আঙ্কেল আন্টি, আজকে আপনাদের 25তম অ্যানিভার্সারি, আসলে আমরা কেউ জানতাম না যে আপনাদের আজকে এইভাবে উইশ করতে পারবো। সো আপনাদের উইশ করতে পেরে আজকে আমরা যে নিজেকে অনেক ধন্য মনে করছি। উইশিং ইউ এ লাইফ টাইম অফ হ্যাপিনেস। আঙ্কেল আন্টি আসসালামু আলাইকুম, আমি শাকিরুজ্জামান সজীব। আসসালামু আলাইকুম আন্টি আঙ্কেল, হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি। আসসালামু আলাইকুম, আমি আসিফ আল ফয়সাল জেন, প্রচ্ছদের বন্ধু। হ্যাপি অ্যানিভার্সারি আঙ্কেল আন্টি, আর আপনাদের বিয়ের 25 বছর খুব ভালো গেছে, আমি জানি, প্রচ্ছদ দেখলে বোঝা যায়। আশা করি আগামী দিনগুলো খুব ভালো যাবে। ফ্রম দ্য গুড ফ্রেন্ডস অফ মাহমুদ আল মাসুদ, প্রচ্ছদ ফ্রম কুয়েট। তো হ্যাপি অ্যানিভার্সারি আন্টি আঙ্কেল, আঙ্কেলকে জানাই দিন আর 25 বছর কাটাই দিয়েছেন, আর আশা করি এভাবে আরও হাজার বছর কাটাই দেবেন। হ্যাপি অ্যানিভার্সারি, আপনারা অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করুন। আলাইকুম আঙ্কেল আন্টি, হ্যাপি অ্যানিভার্সারি। আলাইকুম আঙ্কেল আন্টি, হ্যাপি অ্যানিভার্সারি। প্রচ্ছদের পক্ষ থেকে, আমাদের কুয়েটের সবার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি আপনাদের ভবিষ্যতে জীবন অনেক ভালো যাবে, প্রচ্ছদের ভবিষ্যতে জীবন অনেক ভালো যাবে। হ্যাপি 25th অ্যানিভার্সারি বোথ অফ ইউ। হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি, প্রচ্ছদ বললো আপনাদের 25th অ্যানিভার্সারি আজকে, দোয়া রাখবেন আন্টি আমার জন্য, আপনারা অনেক ভালো থাকবেন। হ্যাপি অ্যানিভার্সারি, অনেক অনেক ভালো কাটুক আপনার সামনে, আপনাদের সামনের দিনগুলো আর এইভাবেই থাকবেন সারা জীবন। শুভ বিবাহ বার্ষিকীতে আমার পক্ষ থেকে অনেক শুভেচ্ছা। আসলে প্রচ্ছদ দিয়ে বলতে গেলে অনেক কিছু বলা যায়। জানেন যখন মনে করেন যে রাতের বেলা ওর ভাল লাগতেছে না, ওই আমাকে ফোন দিছে, দোস্ত চলো আমরা চা খেয়ে আসি। তারপর আমরা রাতে চা খেতে গেলাম, আড্ডা দিলাম, ঘুরলাম, গেলাম। আমি চেষ্টা করি আন্টি ওকে একটু সঙ্গ দেওয়ার জন্য। আপনারা জানেন যে প্রচ্ছদ একটু বোকা টাইপের ছেলে রয়েছে। আসলে এই বোকা তুমি যাই পেট লাগে, ওকে অনেক বন্ধু জোগাড় করে দিছে, অনেক ভাই জোগাড় করে দিছে, অনেক বড় ভাই জোগাড় করে দিছে, ছোট ভাই জোগাড় করে দিছে। আমাদের তোমার নাম হচ্ছে প্রচ্ছদ। আঙ্কেল আন্টি আপনাকে ধন্যবাদ যে এরকম একটা প্রচ্ছদ আমাদের কইলে পাঠানোর জন্য। আপনাদের এই বিবাহ বার্ষিকীতে আপনাদের অনেক শুভেচ্ছা, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। আন্টি প্রচ্ছদের সাথে তো গত 3.5-4 বছর ছিলাম, ভালো সময় খারাপ সময় সব সময়, হয়তো আন্টি সবসময় আর কি দেখে রাখতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা, হয়তো মাঝে মাঝে ট্র্যাক হারিয়ে ফেলছে, এটা আন্টি আমাদেরই ব্যর্থতা যে আমাদের যারা ক্লোজ ফ্রেন্ড আমরা দেখে রাখতে পারিনি। বাট আন্টি একটু আমি কনফার্ম যে এখন তো শেষ হয়ে গেছে সব, আপনাদের সাথে যখন থাকবে ও অবশ্যই আগের মতো ফিরে আসবে আন্টি, আপনার এটা নিয়ে কোনো টেনশন করবেন না। আর যা যা হয়েছে আন্টি আপনাদের কাছে এটাই রিকোয়েস্ট যে ওকে একটু দেখে শুনে রেখেন যেন মানে আগের মতো ফিরে যেতে পারে, ওর মানে ওকে দেখে শুনে রাখাটা অনেক ইম্পর্টেন্ট। আর আপনারা যদি দেখে শুনে না রাখেন তাহলে আন্টি মানে আমাদের মতো ব্যর্থতা হবে, কিন্তু আপনারা অবশ্যই পারবেন, ওকে একটু দেখে শুনে রাখেন। আর
আন্টি আমাদের পাস করে বের হতে তো বেশি দেরি নাই, দুই মাস বাকি, তারপর একটা প্রচন্ড বিয়ে দিয়ে দেন তাড়াতাড়ি, সবাই মিলে বিয়ে খাই। আসসালামু আলাইকুম আঙ্কেল আন্টি, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রচ্ছদ হচ্ছে আমার ক্যাম্পাসে একটা ভাইয়ের মতো একটা ছেলে, অনেক ফ্রেন্ড আছে কিন্তু প্রচ্ছদ আমার কাছে ভাইয়ের মতো জিনিস। প্রচ্ছদের বাবা মার অ্যানিভার্সারি এটা আমাদের জন্য অনেক কিছু, আমরা হয়তো ঢাকা থাকলে বা ফ্যামিলিতে থাকলে অনেক কিছু আয়োজন করতাম, যেহেতু আমরা অনেক দূরে আছি আন্টি, অ্যাটলিস্ট আমাদের দোয়াটা থাকবে, হ্যাপি অ্যানিভার্সারি। আর আরেকটা জিনিস, প্রচ্ছদের বিয়েটাকে তাড়াতাড়ি করা, আমরা খাবো। আমরা এখানে সবার ভিডিও দেখছেন তো, তো আমাদের মাঝখানে একটা ফ্রেন্ড নাই মুর্তুজা, ওকে হয়তো নাম শুনছেন, একবার বাসায় আসছিলো, তো নানি মারা যাওয়ার কারণে ও আজকে আমাদের মাঝখানে থাকতে পারে না আর কি। তো ওর পক্ষ থেকে আপনাদের হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি, আপনাদের 25তম হ্যাপি অ্যানিভার্সারি বলে তো অনেক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম আঙ্কেল আন্টি, আপনাদের হ্যাপি অ্যানিভার্সারি। আচ্ছা প্রচ্ছদ, আসলে আমি ক্যাম্পাসে প্রচ্ছদের একজন মানে অন্যতম শত্রু, কিন্তু তবুও আন্টি আসলে আমি আপনাদের ব্যাপারে যতটুকু শুনছি সবসময় ভালো লাগে আপনাদের ব্যাপারে, আপনারা প্রচ্ছদের মানে খুবই ভালো লাগে, প্রচ্ছদ যখন আপনাদের ব্যাপারে বলে খুবই ভালো লাগে, আপনাদের ব্যাপারটা চিন্তা করে ভালো লাগে। তাই আপনি চাই আপনারা সুখী হন, হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি আঙ্কেল আন্টি। আঙ্কেল আসসালামু আলাইকুম, আপনাদের হ্যাপি ম্যাজিস্ট্রি। আপনাদের 25তম বিবাহবার্ষিকীতে আপনাদের শুভেচ্ছা জানাই। প্রচ্ছদকে নিয়ে চিন্তা করেন না, জীবনে একদিন না একদিন অবশ্যই ভালো কিছু একটা করবে। হ্যাপি ম্যারিজ অ্যানিভার্সারি আন্টি আঙ্কেল। আম্মু আনন্দ সিং, আব্বু আসসালামু আলাইকুম, আন্টিকে সালাম দেই, কিন্তু আসলে আব্বুর কথা ফার্স্টে বলতে গেলে সবসময় যে মনে মনে হয় যে একটা জিনিস যে ইউ আর দ্য হিরো অফ মাই লাইফ। আপনি যাই করেন যত কিছু করেন সবসময় আমি বলি, সবসময় মুখে যাই বলি না কেন, মনে আপনি যেটা বলেন ইউ আর অলওয়েজ রাইট, ইউ আর দ্য হিরো অফ মাই লাইফ। লাইফে হয়তো চেষ্টা করেই আপনার মতো হই, আমি আপনার মতো হইতে পারবো না ওটা, কিন্তু আপনি বেস্ট। এত কিছুর পর এত সংগ্রাম করেও আপনি আপনি আমাদের দুই ভাই বোনকে জন্য যা করছেন, আমি আসলে এটা কোনো মা বাবাই না মনে না আপনার মতো করছে। সব কিছু বিসর্জন দিয়ে গত 6টা বছর আপনি একা থেকে আমাদের দুজনের পড়ালেখার জন্য এলো আমাদের ঢাকায় পাঠিয়ে দিয়েছিলেন, এটা কোনো বাবাই করবে না আমি যেটা জানি। আর আমার আম্মুর কথা বলবো, আমার আম্মু হচ্ছে এমন একটা নিয়ে সংসার ছেড়ে দিবে, সব কিছু ছেড়ে দিবে, কিন্তু প্রচ্ছদকে ছাড়বে না। প্রচ্ছদকে সামনে যাই বলুক পিছনে যদি প্রচ্ছদকে নিয়ে কেউ কিছু একটা বলে, প্রচ্ছদ যতই খারাপ কিছু করুক না প্রচ্ছদ রাইট, তা আম্মুর ছেলে কখনো খারাপ হতে পারে না। সবার সামনে যাই বলুক, আমি জানি সবার সামনে আমি 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 যাই, আপনি আমাকে অনেক ভালোবাসেন এটা জানি, প্রাচী একটু জেলাস হয় কিন্তু ওকে আমাকে অনেক ভালোবাসেন। তো আপনারা আছেন বলে আমি আছি, আর সবচেয়ে বড় কথা এই পর্যন্ত আমি, আচ্ছা আমি সত্যি কথাটা বলি, এই ক্লাস টুয়েলভ মানে ইন্টার পর্যন্ত সবসময় আপনার কাছে ছিলাম দেখে আমার দেখছেন অবস্থা, আর একটা বার বাইরেতে আসছি মনে হয়েছে প্রথম দিয়ে খুব খুশি লাগছে যে আম্মু স্বাধীনতা থেকে মুক্ত হয়েছি, না যা ইচ্ছা তা করবো, যা ইচ্ছা তা করতে আমার রেজাল্ট রেজাল্ট তো খারাপ হয়েছে, কিন্তু আমার বলে একটু বিশ্বাস রাখে না এটি জীবনে কিছু একটা করবো, আর অ্যাটলিস্ট নিজের জন্য না হলে আপনাদের জন্য হলেও করবো, ভালো থাকেন, হ্যাপি অ্যানিভার্সারি। আসলে আমরা আমাদের বাবা মার জন্য কখনো এভাবে যে চিন্তা করবো এরকম হয়ে ওঠে নাই, তো প্রচ্ছদকে দেখে আসলেই খুব ভালো লাগলো, ও আপনাদের আসলে অনেক ভালোবাসে। হ্যাপি অ্যানিভার্সারি।